আর মাত্র কয়েকদিন বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু বাংলা ও বাঙালির প্রাণের বইমেলা। গত বছরের মতো এবারও বইমেলার আয়োজন হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। এখন চলছে প্রস্তুতি কাজ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা মেলার অবকাঠামো তৈরির কাজ করছেন। দুপুরে বাংলা একাডেমির বিপরীত পাশের ফটক দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায় শ্রমিকরা অবকাঠামো তৈরির কাজ করে যাচ্ছেন। কেউ মাটি খুঁড়ে খুঁটি বসাচ্ছেন, কেউ আবার আগে থেকেই বসানো খুঁটিগুলোর সঙ্গে বাঁশ বেঁধে দোচালা ঘরের আদলে কাঠামো তৈরি করছেন। ইতোমধ্যে উদ্যানের ভেতরের স্টলের কাঠামো নির্মাণ করছেন শ্রমিকরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায় এই মাঠে হবে 300 উপরে, প্রায় 300 আর কি। আর ওই ছোড়ার দিয়ে ওই বাংলা একাডেমির ভিতরে কতগুলো হবে নির্দিষ্টভাবে বলা নাই। সরকারি বেশিরভাগ স্টল হলো, কারণ সরকারি যারা পজিশন আছে তারা ভিতরে ওয়াইফাই, পাবলিক তো মনে করুন বাহিরে। বাংলা একাডেমি প্রাঙ্গণে বর্ধমান হাউসের পাশেই চলছে উদ্বোধনী মঞ্চ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল নির্মাণের কাজ। বইমেলার সদস্য সচিব ডাক্তার কে এম মুজাহিদুল ইসলাম জানান, এবার মেলার অবকাঠামোগত কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেমন গতবার বা তার আগের বার যদি মেলায় আপনারা আসতেন, আসলে আসলে অনেক সময় দেখা যেত না পেছনে বা শেষ রোতে কী হচ্ছে। আমরা এমনভাবে এবার সন্নিবেশন করেছি যাতে মেলাতে ঢোকার পর থেকে শেষ অংশ পর্যন্ত যেন বোঝা যায় কোন অংশে কী হচ্ছে না হচ্ছে, রোগুলোকে আমরা সেইভাবে সাজিয়েছি। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারের পাশাপাশি সীমানা প্রাচীর তৈরি করা হবে। মোর্শেদ শোভন, মাইটিভি।